নমস্কার বন্ধুরা, আমি জিনিয়া, বেঙ্গল ফ্যাশন ওয়েব চ্যানেলে আর একটা নতুন পর্বে আমি সকলকে স্বাগত জানাই। আজকে আমি কথা বলবো ঘুম নিয়ে। ঘুম নিয়ে কিন্তু সকলেই ভীষণ চিন্তিত থাকে, অনেককেই কিন্তু এই অনিদ্রাজনিত সমস্যায় ভীষণভাবে ভোগে। বিভিন্ন কারণেই হতে পারে কিন্তু অনিদ্রা, তবে আজকে আমার আলোচনার বিষয় কিন্তু একদম অন্যরকম। কী কী খাবার তোমাদের ঘুমের ওষুধের মতো কাজ করবে সেটাই আজকে তোমাদের শোনাবো। বন্ধুরা, ঘুম আসে না বলেই কিন্তু আমরা অনেকে স্লিপিং পিলের কিন্তু সাহায্য নিয়ে থাকি। এক প্রথম প্রথম হয়তো অল্প খায়, একটা খায়, তারপরে দেখি তাতেও যদি ঘুম না আসে তখন কিন্তু আমরা বেশি মাত্রায় স্লিপিং পিল খেয়ে থাকি। সেটা শরীরের পক্ষে তো সত্যিই ভীষণ হানিকারক। তাই আমি তোমাদেরকে কয়েকটা খাবারের কথা বলবো, যে খাবারগুলো যদি তোমরা নিয়মিত তোমাদের খাদ্য তালিকাতে রাখো তাহলে কিন্তু ঠিকঠাক ঘুম আসতে বাধ্য। প্রথমেই বলবো কাঠবাদামের কথা। কাঠবাদামকে বলা হয় সুপার ফুড, কারণ কাঠবাদামের মধ্যে যে মিনারেলসটা থাকে, ম্যাগনেশিয়াম থাকে, সেটা কিন্তু ঘুম আনতে ভীষণভাবে সাহায্য করে। ধরো এই চিকিৎসকরাই কিন্তু বলছে যে আমাদের শরীরে যখন ম্যাগনেশিয়ামের ঘাটতি হয়ে যায় তখনই কিন্তু অনিদ্রাজনিত সমস্যায় ভীষণ ভুগি আমি। তাই কাঠবাদাম যদি আমরা নিয়মিত খেতে পারি, রোজই যদি সকালবেলায় 3-4 মতো কাঠবাদাম যদি আমরা খাই, তাহলে কিন্তু আমাদের রাত্রিবেলায় ঘুম আসতে বাধ্য। এরপরে আসবো মধু। মধুও কিন্তু ঘুম আনতে ভীষণভাবে সাহায্য করে। রাত্রিবেলায় শোবার আগে যদি 1/2 চামচ করে মধু আমরা খেতে পারি তাহলে কিন্তু খুব ভালো ঘুম আসে। তার কারণ হচ্ছে কি বলতো, মধু আমাদের শরীরে যে প্রাকৃতিক চিনি আর কি, আমাদের শরীরে ইনসুলিনের মাত্রাটাকে বাড়িয়ে দেয়। আর মধুর মধ্যে থাকে ট্রাইপটোফেন নামে এক প্রকার মানে হরমোন, যেটা কিন্তু আমাদের ঘুমকে খুব ভালো করে। এরপরে আসবো কলা। কলাতে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যেটা কিন্তু আমাদের মস্তিষ্ককে অনেকখানি রিল্যাক্স করে, যার জন্য কিন্তু ঘুমটা খুব সহজেই আসে। কলা যদি তোমরা রোজ রাত্রিবেলায় 1টা করে খেতে পারো তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। কলা এমনি খেতে পারো অথবা কলার স্মুদি বানিয়েও কিন্তু তোমরা খেতে পারো। যদি না কলা খেতে তোমাদের কোনো অসুবিধা থাকে তাহলে কিন্তু 1টা করে কলা খাও, দেখো না ঘুমটা কি সুন্দর আসে। এরপরে আসবো দুধ। দুধও কিন্তু ঘুম ভালো করতে ভীষণভাবে সাহায্য করে, কারণ দুধের যে ক্যালসিয়াম থাকে সেটা কিন্তু মেলাটোনিন উৎপন্ন করে। আর মেলাটোনিন কিন্তু আমাদের যে 24 ঘন্টার ঘুম এবং জেগে থাকার যে সাইকেলটা থাকে সেটা কিন্তু নিয়ন্ত্রণ করে। তাই রাত্রিবেলায় শোবার আগে হালকা করে খাবার খাওয়া, রাতের খাবার শোবার আগে 1 গ্লাস করে গরম গরম দুধ খেয়ে নাও, তাহলেই দেখো ঘুমটা কিন্তু তোমাদের ভীষণ ভালো আসবে, যদি দুধের কোনো সমস্যা না থেকে থাকে। এরপরে আসবো গ্রিন টি। গ্রিন টিও কিন্তু ঘুম ভালো করতে ভীষণভাবে সাহায্য করে। তার কারণ হচ্ছে গ্রিন টির মধ্যে থাকে থায়ানিন। তোমরা গ্রিন টি খেতে পারো কিংবা যে কোনো হার্বাল টিও কিন্তু খেতে পারো, এটাও কিন্তু তোমাদের ঘুমটাকে ভীষণ ভালো রাখবে। অনেকের অভ্যেস থাকে রাত্রিবেলায় হয় চা কিংবা কফি খাওয়া, অবশ্যই সেটা দুধ দিয়ে, সেটা কিন্তু খাওয়া একদম উচিত নয়। এটা খেলে কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটতে বাধ্য। রাঙা আলুও কিন্তু ঘুমকে ভালো রাখতে ভীষণভাবে সাহায্য করে। এর মধ্যে থাকে পটাশিয়াম থাকে, যেটা কিন্তু আমাদের মস্তিষ্ককে অনেকখানি রিল্যাক্স করে। এর ছাড়া কি থাকে বলতো, পটাশিয়ামের সঙ্গে সঙ্গে এতে কার্বোহাইড্রেটও কিন্তু থাকে। আর তোমরা যদি হাফ মানে 1টা রাঙা আলু অর্ধেক করে রোজ 1টা করে খেতে পারো তাহলে কিন্তু ঘুমটা খুব ভালো আসবে, যদি তোমাদের শরীরে কোনো সমস্যা না থেকে থাকে।
ডিমও কিন্তু ঘুম ভালো করতে ভীষণভাবে সাহায্য করে, কারণ ডিম কিন্তু হাই প্রোটিনযুক্ত খাবার। আর রোজ যদি রাত্রিবেলায় তোমরা একটা ডিম সেদ্ধ খেতে পারো কিংবা উচ্চ প্রোটিনযুক্ত কোনো খাবার যদি তোমরা খাও, সেক্ষেত্রে কিন্তু ঘুমটা ভীষণ ভালো আসবে। যদি ডিমে রাত্রিবেলায় তোমাদের মানে অম্বল বা গ্যাস বা বদহজমের কোনো সমস্যা না থেকে থাকে, যে যে খাবারগুলোর নাম আমি তোমাদের বললাম সেগুলো যদি তোমরা নিয়মিত খাদ্য তালিকাতে রাখো, তাহলে তোমাদের যাদের এই অনিদ্রাজনিত সমস্যা আছে তাদের কিন্তু সেই সমস্যাটা অনেকখানি কেটে যাবে। প্রত্যেক মানুষেরই কিন্তু 7-8 ঘন্টা ঘুমানোটা ভীষণ দরকার হয়ে পড়ে, আর এই ঘুমটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু শরীর খারাপ হতে বাধ্য। ওষুধ তো অনেকেই আমরা খাই, ডাক্তার দেখিয়েই অবশ্য ওষুধ খাই, কিন্তু যদি এই খাবারগুলো ঘরের মধ্যে পাওয়া যায় যে খাবারগুলো, সেগুলো খেয়ে যদি আমাদের ঘুম আসে তাহলে আমরা একবার চেষ্টা করব নাই বা কেন? এর তো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, আর এটা তো শরীরের পক্ষে ভীষণভাবে উপকারে দেয়। যদি আমার এই ভিডিওটা মানে এই তথ্যটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে সেটাও কিন্তু আমাকে জানাবে, আর এগুলো করে তোমাদের কতখানি উপকারে লাগছে সেটা কিন্তু জানাতে একদম ভুল করবে না। এবং এই ভিডিওটা যতটা পারো তোমরা শেয়ার করো, কারণ অনেকেই কিন্তু এই ধরনের ঘুমের সমস্যায় ভীষণভাবে ভোগে, আর এই যে খাবারগুলো আমি তোমাদের বললাম সেগুলো কিন্তু ভীষণভাবে ঘুমের ওষুধের মতো কাজ করে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুল করো না। ভালো থেকো বন্ধুরা, নিজেদের তো ভালো রাখবে, নিজের কাছের মানুষদের সব সময় ভালো রেখো, আর সব সময় আমাদের সঙ্গে মানে বেঙ্গল ফিউশনে সাথে থেকো, আর যতটা পারো বেঙ্গল ফিউশনকে সকলের মধ্যে ছড়িয়ে দাও, কারণ আমাদের উদ্দেশ্যই কিন্তু আমার সকল দর্শক বন্ধু যাতে ভালো থাকে, সুস্থ থাকে এবং নিরোগ থাকে। আজকে আমি জিনিয়া এখানেই শেষ করছি, নমস্কার।